وعليكم السلام ورحمة الله وبركاته. রাগের বসে কিছু বলে ফেলি কসম করে, এই কাজটা করব না, কিন্তু সেই কাজটা পরে করে ফেলি, তাহলে কসম ভাঙার কাফফারা দিতে হবে কি? জি, কসম ভাঙার কাফফারা দিতে হবে, কারণ রাগ তো স্বাভাবিক, স্বাভাবিক রাগে ইয়ে হয় না, এমন পর্যায়ে যদি রাগ হয়েছে মানুষ পাগলের মতো হয়ে গেছে অথবা তার বুঝ নেই, তো এটা হয়তো গ্রহণযোগ্য হবে না। কিন্তু এমনি সাধারণত আপনি একটা কিছু বলেছেন, কসম করেছেন, তাহলে এটা পূরণ করা ওয়াজিব। আল্লাহ পাক নিজে বলে ওয়াহফাযু আইমানাকুম, তোমরা নিজেদের কসমের হেফাজত করো। কসম খেলে অবশ্যই কসমের কাফফারা দিতে হবে যদি কসম ভঙ্গ করে, আর কসমের কাফফারা 10 জন মিসকিনকে খাওয়ানো, খাবার খাওয়ানো, সাধারণ আপনি যেভাবে খান ওইরকম, কিংবা তাদেরকে 10 জন মিসকিনকে বস্ত্র পরানো, কিংবা গোলাম ক্রীতদাস মুক্ত করা। আর যদি এই তিনটা থেকে একটাও করতে না পারেন, তাহলে 3 দিন সিয়াম পালন করা। আল্লাহ নিজে বলেছেন, ফাকাফারাতু ইত'আমু 'আশরাতি মাসাকিনা মিন আওসাতি মা তুত'ইমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম ذلك كفارة أيمانكم إذا حلفتم. تعالى الفضل الله ولكن إذا هلت ما ذي اليمين بقسم الكفارة دوش جن مسكين كخواب أبني سبب من جوية خان ويقول الله ولكن من أوس ما تطمون أهليكم نجل جوية خواب پوريوار نجل نجل پوريوار لوب جن كي جو دي ایک جن ایک دن دوش جن مسكين كي খাইয়ে দেন একসাথে, তো হয়ে গেল, এটা বেস্ট, কারণ এটি আল্লাহ পাক বলেছেন, মিন আওসাতি মা তুত'ইমুনা আহলিকুম। তবে কেউ যদি ধরেন কোনো গরিবকে খাবার দেয়, তাহলে ওই হিসেবে দিবে যেটা আমরা খাই, খাই পরিমাণ হয়তো আলিমরা বলছেন, কিন্তু আমাদের তো একটা বিবেক আছে। আল্লাহ কী বলেছেন, নিজেরা নিজেদের পরিবারদেরকে, পরিবারের লোকজনকে যেভাবে খাওয়াও সেভাবে খাওয়াবে। তো আপনার পরিবারের এক সদস্য যখন খায় স্বাভাবিক খাওয়া, তখন তার কী কী লাগে একটু দেখেন, সেদিকে লক্ষ্য রেখে দেওয়াটাই ভালো, উত্তম। আর যদি তা না পারেন, মানে এই তিনটা থেকে একটাও করতেন, তাহলে 3 দিন সিয়াম পালন করবেন একসাথে, একাধারে 3 দিন সিয়াম পালন করাটা ভালো। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।